বাংলাদেশে যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস এন্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি ডিপার্টমেন্ট, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক অ্যানাটমি অফ দ্য ফ্যারিংস। আজকে আমরা কি কি পড়বো, what is pharynx, what is its subdivision, lining epithelium, blood vessels, developmental source, etc. To shuru kori, what is pharynx? It's a musculomembranous tube lined internally by the mucous membrane. This is the pharynx. Ki bollam je eta ekta musculomembranous tube. Length koto? 12 to 14 cm. It extends from the base of the skull to the lower border of the cricoid cartilage or 6 cervical vertebra. It is divisible into 3 parts, nasopharynx, oropharynx and laryngopharynx. Tale abaro repeat kori je pharynx is a musculomembranous tube lined internally by the mucous membrane. It is about 12 to 14 cm long. It extends from the base of the skull to the lower border of the cricoid cartilage or 6 cervical vertebra. It is divisible into 3 parts, nasopharynx, oropharynx and laryngopharynx. Now nasopharynx, it extends from the base of the skull to the lower border of the soft palate. Oropharynx, it extends from the lower border of the soft palate to the upper border of the epiglottis. And laryngopharynx, it extends from the upper border of the epiglottis to the lower border of the cricoid cartilage or 6 cervical vertebra. Now, what is the lining epithelium of the pharynx? Dekho, lining epithelium of vary kore. This is the nasopharynx. It is lined by pseudo-stratified ciliated columnar epithelium and it acts as a air passage. তাহলে নাসোফ্যারিংস এর কাজটা কি, ইট অ্যাক্টস অ্যাজ অ্যান এয়ার প্যাসেজ, বাট ওরোফ্যারিংস এন্ড ল্যারিঙ্গোফ্যারিংস দে আর লাইনড বাই নন কেরাটিনাইজ স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, দে অ্যাক্ট অ্যাজ বোথ ফুড চ্যানেল এন্ড এয়ার প্যাসেজ। দেখো তাহলে আমরা ফেরিংস এর ফাংশন বলতে পারি কি, যে ইট অ্যাক্টস অ্যাজ কমন চ্যানেল ফর ফুড এন্ড এয়ার। তাহলে নাসোফ্যারিংস এটা এক্সক্লুসিভলি এয়ার প্যাসেজ, বাট ওরোফ্যারিংস এন্ড ল্যারিঙ্গোফ্যারিংস এখান থেকে ফুড প্লাস এয়ার এটা কমন চ্যানেল হিসাবে কাজ করে, এবং ক্রস রোডে আছে কে, ওরোফ্যারিংস, এখান থেকে ফুড এন্ড এয়ার পাস করে, যার জন্য কখনো কখনো ফুড পার্টিকেল চলে যেতে পারে রেসপিরেটরি সিস্টেমে, দেন কি হবে, চোকিং, আবার এয়ার চলে যেতে পারে, বেশি পরিমাণে এয়ার চলে যেতে পারে ডাইজেস্টিভ সিস্টেমে, তখন কি হবে, বেলচিং। তাহলে আমরা কি বললাম, লাইনিং এপিথেলিয়াম বলে ফেললাম। নাও হোয়াট আর দ্য ফিচার্স অফ দ্য নাসোফ্যারিংস, দেখো দিস ইজ দ্য নাসোফ্যারিংস, এখানে কি কি জিনিস দেখতে পাচ্ছি আমরা, দিস ইজ দ্য ফ্যারিঞ্জিয়াল ওপেনিং অফ দ্য অডিটরি টিউব, দিস ইজ দ্য টিউবাল টনসিল, দিস ইজ দ্য নাসোফ্যারিঞ্জিয়াল টনসিল। তো এইখানে কিন্তু একটা অস্পিয়ার কোশ্চেন, একটা ফ্ল্যাগ দিয়ে দেওয়া হয়, নেম দ্য ফ্ল্যাগ মার্ক এরিয়া, নাসোফ্যারিঞ্জিয়াল ওপেনিং অফ দ্য অডিটরি টিউব, মেনশন ইটস লাইনিং এপিথেলিয়াম, ইট ইজ অলসো লাইনড বাই সিডো স্ট্রাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, অ্যান্ড মেনশন ইটস ফাংশন, এর ফাংশনটা কি, ইট মেনটেন্স দ্য ইকুইলিব্রিয়াম অফ এয়ার প্রেশার বিটুইন দ্য টু সাইডস অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন ফর প্রপার ভাইব্রেশন, যে টিম্প্যানিক মেমব্রেনের প্রপার ভাইব্রেশনটা মেনটেন করার জন্য সে ইকুইলিব্রিয়াম অফ এয়ার প্রেশার মেনটেন করে। তাহলে গেল আমাদের অডিটরি টিউব, এটা আমরা ইয়ার পড়ার সময় আবার পড়বো, এবং এই অডিটরি টিউবের লেন্থ কত, 36 মিলিমিটার, এর আবার বনি পার্ট আছে, কার্টিলেজিনাস পার্ট আছে। আচ্ছা দিস ইজ দ্য নাসোফ্যারিঞ্জিয়াল টনসিল, রূপে থাকতেছে,
nasopharynx er roope ache ke nasopharyngeal tonsil. What is nasopharyngeal tonsil? It's the aggregated lymphocytes under the mucous membrane. A nasopharyngeal tonsil ta prominent thaki in case of children, but in adults it atrophies. When it is infected, tokhon tar naam ta ki hoy? Adenoids. Enlarged nasopharyngeal tonsil is termed as adenoids. দেখ এটা যদি এনলার্জড হয় এই পিছনে তো জায়গা নাই বোনস তাহলে এটা সামনের দিকে এনলার্জড হবে এবং তখন কি হবে যে নাজোফেরিন্সটা ব্লকড হয়ে যাবে তখন মাউথ ব্রিদিং ইজ অব্লিগেটরি এবং এই নাজোফেরিনজিয়াল টনসিল ইনফেক্টেড হলে ট্রিটমেন্টটা কি যদি কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো না হয় তাহলে কিন্তু অ্যাডেনয়েডেক্টমি করা হয় তাহলে এখানে আমরা পেলাম কি Pharyngeal opening of the auditory tube, which is the nasopharyngeal tonsil, which is the tubal tonsil. Dekho ekhane arekta question kora hoyeche, show the welder's link. Dekho, which is the nasopharyngeal tonsil, which is the tubal tonsil. Ei je tubal elevation ta keno holo? Ei je tubal elevation due to tubal tonsil. Then which is the palatine tonsil and lingual tonsil. এটা কি বলা হয় ওয়েলডার্স রিং তার কাজটা কি ইট প্রোভাইডস ইমিউনিটি এই যে প্যালাটাইন টনসিল আমাদের যে টনসিলাইটিস হয় কোন টনসিলটা ইনফেক্টেড হয় দিস প্যালাটাইন টনসিল এটা ডেভেলপমেন্টাল সোর্স কি আমরা জিজ্ঞেস করি যেহেতু আমরা আর্স পাউস ক্লেফট পড়ে ফেলেছি সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল পাউস এন্ডোডার্মাল সোর্স এটা ডেভেলপমেন্টাল সোর্স কি এন্ডোডার্ম সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল পাউস আই অডিটরি টিউব এটা কোথা থেকে ডেভেলপ করে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল পাউস আরেকটা নাম কি টিউবো টিম্প্যানিক রিসেস তাহলে অডিটরি টিউব এটা ডেভেলপ করে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল পাউস থেকে আর প্যালাটাইন টনসিল সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল পাউস থেকে তাহলে গেল আমাদের নাসোফ্যারিঞ্জ নাও দিস ইজ দা ওরোফ্যারিঞ্জ ওরোফ্যারিঞ্জ সামনের দিকে কমিউনিকেট করে কার সাথে এই যে ওরাল ক্যাভিটি আর নিচের দিকে ল্যারিঙ্গো ফ্যারিঞ্জ তাহলে ওরোফ্যারিঞ্জ আমরা দেখতে পাচ্ছি প্যালাটাইন টনসিল আচ্ছা দিস ইজ দা ল্যারিঙ্গোফ্যারিঞ্জ ফ্রম দা আপার বর্ডার অফ দি এপিগ্লটিস টু দা লোয়ার বর্ডার অফ দা ক্রিকয়েড কার্টিলেজ এশার থ্রু দা ল্যারিঞ্জিয়াল ইনলেট এই ল্যারিঙ্গোফ্যারিঞ্জ কার সাথে কমিউনিকেট করবে ল্যারিঞ্জ এর সাথে আর ল্যাটারাল ওয়ালে কি থাকে পাইরিফর্ম ফোসা এটি কিন্তু রিটেনে আসে পাইরিফর্ম ফোসার বাউন্ডারি এরপর এটার ইম্পর্টেন্স আমরা পরে বলবো তাহলে আমরা এখানে কি বললাম লাইনিং এপিথেলিয়াম ফাংশন আমরা পরের ছবিতে যাই নাও দিস ইজ দা স্ট্রাকচার অফ দা ফ্যারিঞ্জ তাহলে ফ্যারিঞ্জের কয়টা লেয়ার দেখো ফ্রম ইনার টু আউটওয়ার্ডস মিউকাস মেমব্রেন দিস ইজ দা ফ্যারিঙ্গো বেজিলার ফাসা দেন মাসকুলার কোর দেন বাক্কো ফ্যারিঞ্জিয়াল ফাসা তাহলে দিস আর দা লেয়ার্স অফ দা ফেরিংস এরপর আমরা জিজ্ঞেস করি যে মাসকুলার কোর্টের অ্যারেঞ্জমেন্ট বলো মাসেলস আর অ্যারেঞ্জড ইন টু লেয়ার্স আউটার সার্কুলার অ্যান্ড ইনার লংগিটুডিনাল দেখো ফেরিংস ইজ দা পার্ট অফ দা ডাইজেস্টিভ সিস্টেম ওরোফেরিংস অ্যান্ড লেরিঙ্গো ফেরিংস বাট থ্রু আউট দা ডাইজেস্টিভ সিস্টেম আমরা কি দেখেছি যে মাসেলস আর অ্যারেঞ্জড ইন টু লেয়ার্স বাট আউটার লংগিটুডিনাল অ্যান্ড ইনার সার্কুলার বাট ইন কেস অফ ফেরিংস আউটার সার্কুলার লেয়ার এটা তৈরি করে কে কনস্ট্রিক্টরস অফ দ্য ফেরিংস কয়টা কনস্ট্রিক্টর আছে দেয়ার আর থ্রি কনস্ট্রিক্টরস সুপিরিয়ার কনস্ট্রিক্টর মিডল কনস্ট্রিক্টর অ্যান্ড ইনফিরিয়ার কনস্ট্রিক্টর মাসলস আর ইনার যে লংগিটুডিনাল কোড কে তৈরি করে সালপিঙ্গো ফেরিঞ্জিয়াস প্যালাটো ফেরিঞ্জিয়াস অ্যান্ড স্টাইলো ফেরিঞ্জিয়াস আমরা পরের ছবিতে যাই সুপিরিয়ার কনস্ট্রিক্টর মিডল কনস্ট্রিক্টর অ্যান্ড ইনফিরিয়ার কনস্ট্রিক্টর তো ইনফিরিয়ার কনস্ট্রিক্টরের কিন্তু আবার দুইটা পার্ট থাইরো ফেরিঞ্জিয়াস অ্যান্ড ক্রিকো ফেরিঞ্জিয়াস তাহলে লংগিটুডিনাল মাসেল কোর তৈরি করে কে কে বলছি আমরা স্টাইলো ফেরিঞ্জিয়াস দেখো দিস ইজ দা স্টাইলো ফেরিঞ্জিয়াস এখানে প্যালাটো ফেরিঞ্জিয়াস অ্যান্ড সালপিঙ্গো ফেরিঞ্জিয়াস এটা আমরা পরের ছবিতে পাবো তাহলে আমরা এখন মোটর সাপ্লাই ফেরিংস এর মোটর সাপ্লাই আমরা পরীক্ষার সময় জিজ্ঞেস করি যে বলো ফেরিংস এর মোটর সাপ্লাইটা কি All the muscles of the pharynx are supplied by cranial part of the accessory nerve via pharyngeal plexus except stylopharyngeus which is supplied by the glossopharyngeal nerve. দেখো কি বললাম যে all the muscles of the pharynx are supplied by the cranial part of the accessory nerve via pharyngeal plexus except stylopharyngeus which is supplied by the glossopharyngeal nerve.
তাহলে কেন স্টাইলোফেরিঞ্জিয়াস মাসলটা সাপ্লাইড বাই দ্য গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ? বিকজ দিস মাসেল ইজ এ ডিরাইভেটিভ অফ থার্ড আর্স অ্যান্ড উই নো দ্য নার্ভ অফ দ্য থার্ড আর্স ইজ গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, সো ইট উইল বি সাপ্লাইড বাই দ্য গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। ইন এডিশন এই যে ইনফিরিয়ার কনস্ট্রিক্টর দেখো, এর আবার দুইটা পার্ট, থাইরোফেরিঞ্জিয়াস অ্যান্ড ক্রিকোফেরিঞ্জিয়াস, এটা সাপ্লাইড হয় বাই এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ অ্যান্ড রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। আমরা পরের ছবিতে যাই। আচ্ছা, এখানে স্ট্রাকচার্স পাসেস বিটুইন দ্য কনস্ট্রিক্টার্স অফ দ্য ফেরিংস। তার আগে আমরা সেন্সরি সাপ্লাইটা বলি, যে নেজোফেরিংস সেন্সরি সাপ্লাইটা কোথা থেকে আসবে? ফেরিঞ্জিয়াল ব্রাঞ্চেস অফ দ্য টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়া হুইচ ইজ রিলেটেড উইথ ম্যাক্সিলারি নার্ভ। তাহলে নেজোফেরিংস এর সেন্সরি সাপ্লাইটা আসতেছে টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়া থেকে। হোয়াট ইজ টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়া? ইটস এ প্যারাসিম্পথেটিক গ্যাংলিয়া। হোয়াট ডু ইউ মিন বাই গ্যাংলিয়া? কালেকশন অফ সেল বডিজ আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ টার্মড অ্যাজ গ্যাংলিয়া। কতগুলি আছে আমাদের প্যারাসিম্পথেটিক গ্যাংলিয়া? দেয়ার আর ফোর প্যারাসিম্পথেটিক গ্যাংলিয়া, সিলিয়ারি গ্যাংলিয়া, অটিক গ্যাংলিয়া, টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়া অ্যান্ড সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া। তাহলে নেজোফেরিংস এর সেন্সরি সাপ্লাই আসতেছে টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়া দিয়ে। ওরোফেরিংস এর সেন্সরি সাপ্লাই কোথা থেকে আসবে? গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। অ্যান্ড ল্যারিঙ্গোফেরিংস এর সেন্সরি সাপ্লাইটা আসবে কোথা থেকে? ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ অফ দ্য সুপিরিয়ার ল্যারিঞ্জিয়াল নার্ভ। সুপিরিয়ার ল্যারিঞ্জিয়াল নার্ভটা আবার কার ব্রাঞ্চ? ভ্যাগাস নার্ভের ব্রাঞ্চ। নাও হোয়াট আর দ্য স্ট্রাকচার্স পাসেস বিটুইন দ্য কনস্ট্রিক্টার্স অফ দ্য ফেরিংস? দেখো, above the superior constrictor, dekho this is the base of the skull and this is the superior constrictor muscle of the pharynx. acha arekta question, je bulk of the pharynx amra je bollam musculo membranous tube, tale pharynx er bulk ta toiri kore ke ei constrictor muscles of the pharynx. tale between the base of the skull and the superior constrictor ki ki structure pass kore dekho, this is the pharyngo tympanic tube, this is the levatorvilli palatini muscle and this is the ascending palatine artery. Between the superior constrictor and middle constrictor muscle ki ki structure pass kore dekho, this is the stylopharyngeus muscle and this is the glossopharyngeal nerve. In between the middle constrictor and inferior constrictor ki structure pass kore internal laryngeal nerve and superior laryngeal vessels phente ekhane dekhano hoyne. And below the inferior constrictor, which is the recurrent laryngeal nerve and inferior laryngeal vessels pass kore. Tale these are the structures passes between the constrictors of the pharynx. Ekhane amra arekta question jiggesh kori je constrictor muscle er arrangement ta ki rokom. Amra porer chobite jai. দেখো কনস্ট্রিক্টর মাসেল গুলি কি ওভারল্যাপ করে ইচ আদার ফ্রম বিলো আপওয়ার্ডস। দেখো ইনফিরিয়ার কনস্ট্রিক্টর এটা ওভারল্যাপ করতেছে মিডল কনস্ট্রিক্টর কে, মিডল কনস্ট্রিক্টর ওভারল্যাপ করতেছে কাকে? সুপিরিয়ার কনস্ট্রিক্টর কে। জাস্ট ইফ উই কিপ থ্রি ফ্লাওয়ার পটস ওয়ান ইনটু অ্যানাদার, দেখো ইনফিরিয়ার কনস্ট্রিক্টর তার মধ্যে থাকতেছে কি মিডল কনস্ট্রিক্টর, মিডল কনস্ট্রিক্টরের মধ্যে থাকতেছে কি সুপিরিয়ার কনস্ট্রিক্টর, অ্যান্ড এই কনস্ট্রিক্টর মাসলস অফ দ্য ফেরিংস তারাই ফর্ম করে বাল্ক অফ দ্য ফেরিংস। দেখো এই যে আমরা বলছিলাম যে লংগিটুডিনাল মাসল, দিস ইজ দ্য সালপিঙ্গো ফেরিঞ্জিয়াস, দিস ইজ দ্য প্যালাটো ফেরিঞ্জিয়াস অ্যান্ড দিস ইজ দ্য স্টাইলো ফেরিঞ্জিয়াস। আমরা পরের ছবিতে যাই। নাও ব্লাড সাপ্লাই অফ দ্য ফেরিংস, দ্যাট ইজ দ্য আর্টারি সাপ্লাই অ্যান্ড ভেনাস ড্রেনেজ। দেখো আর্টারি সাপ্লাই কোথা থেকে আসবে? ফ্রম দ্য ব্রাঞ্চেস অফ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। দেখো দিস ইজ দ্য কমন ক্যারোটিড আর্টারি at the upper border of the thyroid cartilage, common carotid artery divides into external carotid artery and internal carotid artery. The external carotid artery kon kon branch supply dicche pharynx ke dekho, this is the ascending pharyngeal artery, direct branch from the external carotid artery, this is the ascending palatine and tonsillar branch of the facial artery, this is the lingual artery and this is the maxillary artery. Maxillary artery থেকে আবার কি কি আসবে? Greater palatine, pharyngeal and pterygoid branch. তাহলে these are the artery supply of the pharynx. These arteries supply the pharynx. Now venous drainage. আমরা পরের ছবিতে যাই। দেখো veins form plexus which is situated
at the posterior lateral aspect of the pharynx or the medial constrictor. দেখো ভেইনগুলি যে pharyngeal plexus তৈরি করলো সেটা থাকতেছে কার উপর এই যে medial constrictor muscle. Venous blood ultimately কোথায় drain হবে internal jugular vein. These are the lymph nodes. আমরা পরের ছবিতে যাই এখানেও দেখানো হয়েছে কি দেখো এই যে pharyngeal plexus of nerves আমরা মোটর সাপ্লাই বলার সময় বলেছিলাম যে অল দ্য মাসলস অফ দ্য ফেরিংস আর সাপ্লাইড বাই ক্রেনিয়াল পার্ট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ ভায়া ফেরিঞ্জিয়াল প্লেক্সাস নাও হাউ দ্য ফেরিঞ্জিয়াল প্লেক্সাস ফর্মস দেখো ফেরিঞ্জিয়াল প্লেক্সাসটা ফর্ম হয় কি দিয়ে যে ফেরিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দ্য ভ্যাগাস নার্ভ ফেরিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দ্য গ্লোসো ফেরিঞ্জিয়াল নার্ভ অ্যান্ড দ্য এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দ্য সুপিরিয়ার ল্যারিঞ্জিয়াল নার্ভ and superior laryngeal nerve it is also the branch of the vagus nerve তাহলে কোথা থেকে আসছে দেখো pharyngeal branch of the vagus nerve pharyngeal branch of the vagus nerve pharyngeal branch of the glossopharyngeal nerve and the external laryngeal branch of the superior laryngeal nerve এখানে আমরা দেখতেছি glossopharyngeal nerve stylopharyngeus muscleটাকে সাপ্লাই দেয় পরের ছবিতে যাই This is the welder's ring. আমরা বলছিলাম যে pharynx এ welder's ring থাকে যে lymphoid tissue circle of ring তৈরি করে. This is the pharyngeal tonsil. That is the nasopharyngeal tonsil. This is the tubal tonsil. This is the palatine tonsil. And this is the lingual tonsil. এটাকে কি বলে? Welder's ring. They provide immunity. আমরা পরের ছবিতে যাই. Now this is the pyriform fossa. আমরা laryngopharynx বলার সময় বলেছিলাম যে Laryngopharynx anteriorly এখানে থাকে কি upper part এ laryngeal inlet through the laryngeal inlet it communicate with the larynx at the lateral wall কি থাকে pyriform fossa তো pyriform fossa boundary টা কি দেখো medially it is bounded by the airy epiglottic fold and laterally it is bounded by the mucous membrane over the thyroid membrane and the lamina of the thyroid cartilage and above it is separated from the vesicula by the lateral glosso epiglottic fold to dekho pyriform fossa sathe ekta important structure which is the internal laryngeal nerve now what is the importance of pyriform fossa keno amra janbo pyriform fossa somporke dekho eta holo cast point of foreign body and in ruminating animals it acts as a lateral food channel What do you mean by ruminating animals? Trinophagy prime. তাহলে lateral food channel হিসেবে কাজ করে ruminating animal আর cast point of foreign body এখানে আমাদের fish bone lost হয়ে যেতে পারে এবং সেটা remove করার সময় এই internal laryngeal nerve injured হতে পারে আর internal laryngeal nerve যদি injured হয় what will be the effect দেখো এই যে supraglottic part of the larynx এটা anesthetized হয়ে যাবে and the protective cuff reflex এটা lost হয়ে যাবে আচ্ছা তাহলে আরো একটা ইম্পর্টেন্স আছে স্মাগলাররা আর্টিফিশিয়ালি এই পাইরিফার ফোসাটাকে ডিপেন্ড করে টু হার্ড দ্য প্রেশাস ম্যাটেরিয়ালস ফ্রম দ্য পাবলিক আই তাহলে হোয়াট আর দ্য ইম্পর্টেন্সেস অফ পাইরিফার ফোসা First of all, it acts as a lateral food channel for the ruminating animals. Second one, it is the cast point of foreign body. Number three, it is depended by the smugglers artificially to hurt the precious materials from the public eye. Amra porer chobite jai. Now, developmental source. Je pharynx er development bolo. যে ফেরিস একটা এন্ডোডার্মা ডিরাইভেটিভ কারণ আমরা জানি যে প্রাইমিউটিভ গাট টিউব এটা কি একটা এন্ডোডার্ম লাইন টিউব ইট এক্সটেন্ডস ফ্রম দ্য বাক্কোফেরিঞ্জিয়াল মেমব্রেন টু ক্লায়াকাল মেমব্রেন এন্ড প্রাইমিটিভ গাট টিউব ইট ইজ ডিভিসিবল ইন্টু থ্রি পার্টস ফোর গাট মিড গাট এন্ড হাইন্ড গাট এন্ড দ্য ক্রেনিয়াল পোর্শন অফ দ্য ফোর গাট ইজ টার্নড অ্যাজ ফেরিঞ্জিয়াল গাট দেখো বাক্কোফেরিঞ্জিয়াল মেমব্রেন থেকে ট্রাকিও ব্রঙ্কিয়াল ডাইভার্টিকুলাম এটুকে বলা হয় কি ফেরিঞ্জিয়াল গার্ড এখান থেকে তৈরি হবে ফেরিংস ফেরিংস এর কোন পোর্শন মিউকাস মেমব্রেন অফ দ্য ফেরিংস উইথ ডেভেলপ ফ্রম দ্য এন্ডোডার্ম অফ দ্য ফেরিঞ্জিয়াল গার্ড এন্ড দ্য রেস্ট অফ দ্য লেয়ার্স উইল ডেভেলপ ফ্রম দ্য স্পাঙ্কি মেসোডার্ম আচ্ছা তাহলে আমরা ফেরিংস এর ডেভেলপমেন্টাল সোর্স বলে ফেললাম তাহলে দিস ইজ অল অ্যাবাউট দ্য অ্যানাটমি অফ দ্য ফেরিংস
তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে ইজি প্র্যাকটিক্যাল অ্যানাটমি ফর হেড নেক এন্ড ব্রেইন উইথ আইবল তোমরা বইটা কালেক্ট করে নিও বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে আমার সেল নাম্বার 01712951685 তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা ইউটিউবের কমেন্ট সেকশনে যে আমাকে কোশ্চেন করতে পারো অথবা এই নম্বরে সরাসরি আমার সাথে কথা বলতে পারো তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।